চান্সেস আছে যে ও সেকেন্ড হ্যান্ড মোবাইল থেকে আপনার যেটা বিক্রি করবে ওরা কিছু জায়গা থেকে চুরি করে মোবাইলটা আপনাকে বিক্রি করে দিতে পারে। কারণ যখন ইনভেস্টিগেশনে আমরা যাই তখন ও মোবাইলটা আপনার কাছে থাকলে আপনারা সাসপেক্টেড হয়ে যেতে পারে। আমরা যখন সার্চ করি কারণ ও মোবাইল আপনাদের কাছে থাকলে আপনারা বলতে পারবেন না যে আমি অমুক জায়গা থেকে কিনলাম। উপরে ও বলবে যে আমি আপনারা যে কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল না তো কিছু পুরনো মোবাইল কিনবেন, অথেন্টিকেটেড সোর্স থেকে ওর আইএমই নাম্বারটা চেক করে ওর বিলস গুলো চেক করে প্রপার ডকুমেন্টেশন করে আপনারা কিনুন। আদারওয়াইজ পরবর্তীকালে বাই চান্স বাঁকুড়ায় নেই কিছু জায়গা থেকে মোবাইল নাম্বারটা ইনভলভ হয়ে থাকে, আলটিমেটলি যখন জানা যাবে যে ওটা আপনার কাছে ব্যবহার হচ্ছে তখন আপনাকে ছাড়বে না। ইনভেস্টিগেশন তো করতে হবে, তখন আপনারা আননেসারি সাসপেক্টেড হয়ে যাবেন একটা কেসের মধ্যে। আপনার কাছে যখন ডকুমেন্টস পুরোটা ঠিক মতো থাকবে যে আমি অমুক জায়গা থেকে কিনলাম আর ওর আইএমই নাম্বার এ দোকান থেকে এভরিথিং পুরোটা ঠিক মতো দেখে হারিয়েছিল মোবাইলটা কতটায় ছয়ের মাসে। তারপরে কি করলেন? আমরা সোনামুখী ডায়েরি করলাম থানা থেকে। ডায়েরি করার পর আবার ওই থানাতে আরেকবার খোঁজ নিলাম, বলে ঠিক আছে আমরা দেখছি। তারপর পরে আস্তে আস্তে ওই তদন্ত হঠাৎ আমার বাঁকুড়ার থেকে ফোন করে পুলিশ লাইন থেকে দিয়ে ওখান থেকে ফোন করার পরে আসছে। তো আজকে এই ফোনটা পাওয়াতে কতটা খুশি? হ্যাঁ বিশাল। আমি তো সাহেবকে বললাম, পুলিশ কমিশনারকে তো বললাম যে আপনার পুলিশ ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ। এইসব জিনিস যে উদ্ধার করা এটা মানে একটা মার্ডার কেসের উপর উদ্ধার করা তদন্ত, আর কি বলবো। আমার নাম শেখ আকবর আলী। এগুলোই আমাদের পক্ষে থেকে। কেয়ারফুলি রাখুন মোবাইল। আবার আমি বলছি যে কোনো কোনো কিছু আপনার কাছে মিসিং হয়ে গেলে, নট অনলি মোবাইল, এনিথিং দ্যাট ইউ ফিল ওয়েভার ইট ইজ, বাঁকুড়াতে মিসিং হয়ে থাকলে আমরা একটু তাড়াতাড়ি করে দিতে পারি। এটা সে ওয়েস্ট বেঙ্গলের কিছু আলাদা জায়গা থেকে থাকলে একটু সময় লেগে যাবে। আউট অফ স্টেট হলে বেঙ্গালের কাছে না হয়ে বাইরে কেরালা তামিলনাড়ু থাকে তাদের কাজের জন্য যখন আমরা যাই তখন আমরা অ্যাকশন নিয়ে নিতে পারি, না তো আমরা ওখানে জানিয়ে পুলিশ স্টেশনের সঙ্গে আমরা কোয়ার্ডিনেট করে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। সো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। অ্যান্ড আপনারা কেয়ারফুলি থাকুন, অ্যান্ড কোভিড নোট করে নিলে যেখান থেকে ভ্যাকসিনেশন হচ্ছে ওখান থেকে ইউল বি হ্যাভিং টাইমলি ভ্যাকসিনেটেড। থ্যাংক ইউ ফর কামিং ওভার হিয়ার। ফিল্মও তখন এসেছিল দেখেছি, কিন্তু আমি মোবাইলটা কাছে সেকেন্ড হ্যান্ড বিক্রি করলাম। তখন আপনি ওখানে বিক্রি যখন করবে ডকুমেন্টেশন করে নিন, একটা পেপারের উপরে লিখে আপনি যাকে বিক্রি করছেন ওর সাইনটা নিয়ে পরবর্তীকালে ও বলে দেবে যে আমি জানি না। সিরিয়াল নাম্বার 2 উজ্জ্বল পাল, সিরিয়াল নাম্বার 5 গোবিন্দ বাউবি। কোথায় থেকে আপনার বাড়ি? সিরিয়াল নাম্বার 6 মনোজ পাল। এর পিছনে এসওজি টিম সবসময় কাজ করে থাকে, স্পেশাল অপারেশন গ্রুপ অ্যান্ড হেডকোয়ার্টার টিমটা। দিস ইজ নট এ সিঙ্গেল অপারেশন, এটা একটা বড় কাজ। এটা সবসময় ওরা মনিটর করে থাকতে হবে, অ্যান্ড আপনার মোবাইল কোথায় আছে ওখানে টিম পাঠাতে হবে কিছু কিছু ক্ষেত্রে। মনোজিৎ পাল সৈকত মন্ডল মহাপাত্র, এস এন এস মহাপাত্র যাভাবে আমরা মোবাইলস রিকভারি করে আমরা পাবলিকে ডিস্ট্রিবিউট করি বাঁকুড়া জেলা বাসীদেরকে, সেম ওই রকম গত 3 মাস থেকে আমরা 150 মোবাইলসগুলো আমরা 150 মোবাইল আমরা উদ্ধার করলাম। অ্যান্ড এটা পুরো জেলা থেকে, একটা পার্টিকুলার থানা থেকে নেই, পুরো বাঁকুড়ার 23 পুলিশ স্টেশনস এক্সক্লুডিং দুটো ওমেন অ্যান্ড সাইবার পুলিশ স্টেশনস বাদ দিয়ে বাকি 23 পুলিশ স্টেশন থেকে পুরো জেলা থেকে আমরা মোবাইলসগুলো উদ্ধার করলাম। এর মধ্যে মিসিং মোবাইলসই বেশিভাবে আছে, অ্যান্ড আমাদের স্পেশাল অপারেশন গ্রুপস স্পেশাল মিশন মোডে কাজ করে যতটা মোবাইলসগুলো জিডিভাবে আমরা রেজিস্টার করলাম না তো স্পেসিফিক কেসে হিসাবে রেজিস্টার করলাম, প্রত্যেকটা ওরা রিকভারি করে আজকে সবাইকে ডিস্ট্রিবিউশন আমাদের কনফারেন্স হলে করছে। থ্যাংক ইউ।